ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঘটনায় দুটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হয় শিলিগুড়ি খড়িবাড়ির এলাকায় রেল দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু একসাথে দুটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর বুধবার সকালে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে খবর দেন বন দপ্তরে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সংলগ্ন খড়িবাড়ি অঞ্চলে স্থানীয় সূত্রে জানা গেছে শিলিগুড়ি কাটিহার এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয়েছে হাতির এদিন এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পশুপ্রেমী সংগঠনের কর্মীরা তাদের দাবি বারবার রেল দফতরকে অনুরোধ করা সত্ত্বেও কিছু কিছু জায়গায় ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হচ্ছে না যার ফলেই ঘটছে দুর্ঘটনা স্থানীয় সূত্রে আরও জানা গেছে বারংবার স্থানীয় পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে রেল দফতরকে আবেদন করা হয়েছে হাতিদের করিডোর চিহ্নিত করে সেখানে নিয়ন্ত্রণ করা হোক ট্রেনের গতি তাহলেই রক্ষা পাবে বন্যপ্রাণীগুলি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড শিলিগুড়ি